बल्कि खिलाड़ियों से नहीं करा आवाज नहीं যে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল
তা সবার হয়তো মনে আছে কলেজের প্রথম দিন থেকে কলেজের আজ পর্যন্ত আমাদের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা হয়তো আমাকে চিরদিন স্মরণ করিয়ে দিবে কলেজ লাইফের কথা যখন কলেজে প্রথম ভর্তি হয়েছিলাম তখন নতুন পরিবেশ নতুন মুখ নতুন শিক্ষক নতুন বন্ধু সব কিছু যেন নতুনত্ব ঘেরা ছিল কিন্তু এত সব কিছুর পরও সব কিছু যেন আপন মনে হইত কেন জানি অনেক আত্মার সম্পর্কে কলেজটির সাথে অনেক নিবিড় টান রয়েছে এই কলেজটির সাথে কিন্তু আজ সেই সব অতীত হয়ে গেছে শুধু রয়ে গেছে কতগুলো স্মৃতি কতগুলো ঘটনা যা আমাদেরকে বারবার ফিরিয়ে নিয়ে যেতে চায় সেই পুরনো দিনগুলোতে সেই পরিচিত ক্যাম্পাসে সেই পরিচিত মুখগুলোর মধ্যে আবার মেতে উঠতে ইচ্ছা করে সেই পরিচিত মুখগুলোর মধ্যে আড্ডায় আর আনন্দে আবার ফিরে যেতে ইচ্ছে করে সেই ক্লাসরুমে যেখানে স্যারদের উপদেশ আর বন্ধুদের মজায় এক অনবদ্য পরিবেশ সৃষ্টি হইত কিন্তু আজ তা সম্ভব নয় আজ আমরা এই অবস্থানে এসেছি তার কারণে যারা আমাদের সহযোগিতা করেছে তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজ আমরা এখানে উপস্থিত হয়েছি জীবনের কিছু মুহূর্ত আনন্দে কাটানোর জন্য কিছু মুহূর্ত অপরকে আনন্দ দেওয়ার জন্য তাই সবাই আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি মা মাটি ও মাতৃভূমির প্রতি আমাদের হৃদয় সহজাত আকর্ষণ হৃদয় সহজাত আকর্ষণ শাশ্বত দিবস বিজয় মাস আমরা একটি দেশের দেশাত্মবোধক দুটি কবিতার মাধ্যমে দেশের প্রতি সম্মান জানাবো আমাদের এখানে রবি ও আসাদ একটি গীতি কবিতা নিয়ে আসছে তোমার অনুভূতির দর্শন আমি করেছি তোমার হৃদয়ের সুবাতাস আমার ঢিলে পড়া পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল রাজ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম ধরন ছিল সে লেখায় আমি তোমার ওই কেবল একটি লেখাই পড়েছি আর শিবাদ করেছিলাম তোমার সোনার গোয়াদ করকে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবার এখন তুমি কেমন আছো নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো গাউনের রং আর মাথার হ্যাক নিয়ে চায়ের টেবিলে মায়ের সঙ্গে ঝগড়া হয় অনুপস্থ ব্রেসিয়ারের নিচে চিরদিনই কি তোমার হৃদয়কে ঠেকিয়ে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বাদেরা তোমাদের কাগজে নিশ্চয় ইয়াহিয়া খান ছবি ছাপা হয় বিবেকের ভূতাম গুলগুলো দেখো ওটা একটা চোদাদের ছবি পনেরো লক্ষ নিজস্ব লোককে সে ঠান্ডা মাথায় হত্যা করেছে মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলার টিপে হত্যা করেছে অদ্ভুত জাদুকরটাকে দেখো বিংশ শতাব্দীতে সে কৌশলে টেনে হিঁচড়ে মধ্যযুগে নিয়ে যায় পিয়াসলার বাক্সের মতো সহজে পায়ে গ্রন্থাগার উপাসনালয় ছাত্রাবাস মানুষের সাধ্য মতো ঘর বাড়ি সাত কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে ফুলচুত ঠেকলে দেয় থেকে নয়
Thank you.
চৌদ্দশো মাসুক
কেমন লাগলো? আচ্ছা আমরা কেউ কি মুকাভিনয় আগে দেখেছি? আচ্ছা কেউ যদি না দেখি তাহলে এখনই দেখবো। আমাদের সাথে আমাদের আসাদ এখন মুকাভিনয় নিয়ে আসছে। Thank you.
গানটা কি থাকছে জানো? কেন পারে বানে সবাই একটু তালি দিয়ে ওদেরকে স্টেজে আমন্ত্রণ জানাই। All right.
নমস্কার খ্রিস্টান ভাইদের গড ব্লেস ইউ। দাদা আমি কোনো মূর্খ চাষাবাসা নই, আমি একজন আধা শিক্ষিত ডাক্তার। আপনাদের মধ্যে এসেছি দাদা আমার এই ভিচ্ছু মলম নিয়ে। আমার এই ভিচ্ছু মলম দাদা সর্ব রোগের সেরা ওষুধ। দাদা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার এই ভিচ্ছু মলম দাদা কার্যকরী। দাদা সবার ওষুধ পাল্টার আমি আপনাদেরকে বলতেছি দাদা আমার এই ভিচ্ছু মলম একবার একবার একবার।